প্রশ্ন যেহেতু আসছে এতে অনেক কিছু শেখা যায় আমি অনেক জায়গায় প্রশ্নোত্তর পর্ব করি তো এগুলো আমরা শেখার চেষ্টা করব প্রথম প্রশ্ন আমরা প্রশ্নে যাচ্ছি বিশ্ব ইস্তেমায় যাওয়া কি ফরজ ওয়াজিব সুন্না নাকি মুস্তাহাব জানতে চাই ওনার ইস্তেমা নিয়ে এত অ্যালার্জি কেন হ্যাঁ ইস্তেমা আল ইজতিমা মানে হচ্ছে অ্যাসেম্বলি ইংরেজিতে বলে অ্যাসেম্বলি জড়ো হওয়া এই যে আজকে যে বসছে এটাও একটা ইস্তেমা এটাও একটা ইস্তেমা আপনি কোরআন সুন্নার কথা শুনবার জন্য একত্রিত হলে ওই জায়গায় রহমত নাযিল করে কে কিন্তু কোন একটা অ্যাসেম্বলিতে যাওয়া ওয়াজই ফরজ এত কোটি সওয়াব হবে হাজার চেয়ে বেশি হবে এরকম ধারণা করা যাবে না না এরকম ধারণা যেন আমরা না করি যে ওইখানে গেলে হাজার চেয়ে বেশি সওয়াব সুবহানাল্লাহ এত আর প্রশ্নয় আসবে না আর নিয়েন না তো ওখানে গেলে এত কোটি সওয়াব এরকম সনদ ধারিত কোনো সওয়াবের বর্ণনা হাদিসে না শুনছেন আছে না গেছে ওখানে গেলে এত লক্ষ এত কোটি সব এরকম কোনো বর্ণনা নাই ওখানে যাওয়া ওয়াজিব এমনও কোনো কথা না ওখানে গেলে হয়তো ইমান তাজা হয় নামাজগুলো জামাতে হয়তো পড়ার সুযোগ আছে সুন্দর সুন্দর বয়ানের সুযোগ আছে এগুলো আমরা শুনে আসলাম সমস্যা নাই কিন্তু নিজের যদি এর বড় দায়িত্ব থাকে এগুলো ফেলে দিয়ে যাওয়া যাবে না আপনার ছেলেমেয়ের খোঁজখবর নেয় অনেক ভাইরা এরকম করে তাবলিগের ভাইদের আমি পছন্দ করি কারণ তাদের মাধ্যমেও ইসলামের খ্যাতমত আছে না নাই অনেকে কালেমা শিখে তাবলিগে যে নামাজ শিখে তাবলিগে যে আছে না নাই কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার দায় দায়িত্ব ক্যারিয়ার সব রেখে দিয়ে আপনি তাবলিগে চিল্লায় গেলেন এটা কিন্তু আল্লাহ আপনার মাফ করবে না আপনি আপনার সব দায়িত্ব পালন করে আপনার স্ত্রী বোরকা পরে কিনা আপনার মেয়েটা হেজাব করে বাইরে যায় কিনা আপনার ছেলেটা অন্য ছেলেদের সাথে গাঞ্জা টানে কিনা কেয়ামতের দিন আল্লাহ আপনারা জিজ্ঞেস করবে এগুলো হচ্ছে আপনার প্রাইম রেসপন্সিবিলিটি প্রধান দায়িত্ব এগুলো পালন করে অবসরে কালে ভদ্রে তাবলিগে যেতে কোনো আপত্তি নাই ইস্তেমায় যেতেও কোনো আপত্তি নাই কিন্তু ওইখানে আখেরি মোনাজাতটা ফরজ ওখানে যাওয়াটা ওয়াজিব এই জাতীয় ধারণা করলে এটা বেদা এগুলোর সাথে ইসলামের সম্পর্ক নাই আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো দ্বিতীয় প্রশ্ন সহি হাদিসে বেতের নামাজ কত রাখাত এবং কিভাবে পড়তে হবে দোয়া কুনুত কিভাবে পড়তে হবে এটার অনেক উত্তর আমার আছে ইউটিউবে অনেকগুলো পদ্ধতির কথা আমি বলেছি আপনি রাতের সালাদ দুই রাকাত দুই রাকাত করে পড়বেন যখন আপনি ভয় পাবেন যে আর সময় নাই তখন আপনি এক রাকাত পরে আগের সবগুলোর বেজর করে ফেলবেন এটা হচ্ছে বেতের তো সেই হিসাবে আপনি তিন রাকাত পড়তে পারেন পাঁচ রাকাত পড়তে পারেন সাত রাকাত পড়তে পারেন আপনি যদি ছয় রাকাত পড়েন দুই 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 করে পরে এক রাকাত পড়লে সাত হয়ে গেল বেতের আপনি শুধু দুই রাকাত পড়লে পরে এক রাকাত পড়লে তিন হয়ে গেল বেতের সেক্ষেত্রে আপনি কানাত রসুল্লাহি সাল্লাহ আলাই সাল্লাম কাবলার রুকু আউ বা আদার রুকু রুকুর আগেও কুনুদ করেছেন পরেও কুনুদ করেছেন আমরা যেটা পড়ি আল্লাহমা ইয়া কা না আবুদ ওয়ালা কা নুসল্লি ওয়া নাসযুদ ও ইলাই না ওয়া নাহফিদ না রুজু রহমাত ইন্না আজ আ বাকাল জিদ্দাবিল কুফার ইমুল হাখ এটাই দেশে মুখস্থ করা হয় একটু কম বেশি আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় তো এটা পড়তে পারেন এছাড়াও আরো অনেক দোয়া আছে হনুত মানি হচ্ছে ওয়াকুমুল ইল্লাহী কনিতিন একনিষ্ঠতার সাথে আল্লাহর সামনে দাঁড়াও একনিষ্ঠভাবে কায়েমন ও বাক্যে আপনি মাসনুন দোয়া থেকে যেই দোয়াই করবেন ওইটাই কুনুত এই কুনুতের সময় আপনি হাত তুলেও করতে পারেন আমরা যখন বাইরে দোয়াই কুনুত পড়ি আমরা হাত তুলে এইভাবে করি পরে এরকম হাত চেহারার মধ্যে মাসে করে শেষ করি আমাদের দেশে এরকম আল্লাহ আকবর বলে এটা এটার কোনো খাস দলিল নাই এটা আম দলিল নিয়েছে হানাফিরা হানাফিমা যাবে আম দলিল নিয়েছে তো এইভাবে পড়তে পারেন আর দুই দুই করে পরে এক রাখা